কার্যকর কাণ্ডের প্রতিবাদে ফের বামেদের লালবাজার অভিযান, পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফিয়ার্স লেনে, যেখানে তাদের আটকে দেওয়া হয়েছে 9 ফুট উঁচুর ব্যারিকেড তুলে, সেইখানে এখনো পর্যন্ত তারা রয়েছেন। সরাসরি এই ছবি দেখছেন। নেট দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে অনির্বাণ, একাধিক বাম কর্মী তারা ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন, কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা সেইটা অন্তত দেখা যাচ্ছে না। এখান থেকে তাদের পরিকল্পনা কি? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে তারা এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ কর্মসূচি সেটা কিন্তু চালিয়ে যাবে সুপ্রজিৎ। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বেশ কয়েকজন বাম কর্মী সমর্থক তারা কিন্তু এই যে 9 ফুটের ব্যারিকেড, সেই ব্যারিকেডের উপরে কিন্তু উঠেছে এবং দলীয় পতাকা কিন্তু সেখান থেকে তারা নাড়াচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল যে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি যাতে তারা চালান সেই আবেদন রাখা হচ্ছে। অন্যদিকে সাবধানতা বজায় রাখার কথাও কিন্তু বলা হচ্ছে, কারণ যেভাবে 9 ফুট ব্যারিকেডের উপরে তারা উঠেছেন স্বাভাবিকভাবে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং যদিও যখন পুলিশের তরফ থেকে এই বক্তব্য রাখা হচ্ছে তখন পাল্টা আমাদের তরফ থেকে কিন্তু এখান থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে দয়া করে প্রশাসনের কাছে অনুরোধ করবো যে আপনারা আপনাদের মাইক্রোফোনটি বন্ধ রাখুন। অর্থাৎ পুলিশকে পুলিশের কোনো অ্যানাউন্সমেন্ট সেটা পর্যন্ত কিন্তু এখানে তারা অ্যালাউ করছেন না। এবং তারা যা জানাচ্ছেন যে তারা কিন্তু এখানে কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার তার যে পদত্যাগ তিনি করছেন নিজের পদ থেকে। স্বাভাবিকভাবে বামের তরফে যে দাবি করা হচ্ছে যেহেতু আরজিকরের ঘটনা, সেই ঘটনার প্রায় 35-36 দিন ইতিমধ্যে অতিক্রান্ত, সেই ঘটনার পর একাধিক মহল থেকে বারংবার কিন্তু দাবি উঠছে যে বিনীত গোয়েল যেন তিনি তার নিজের পদত্যাগ করেন। সেই একই দাবি নিয়ে কিন্তু আজকে বামেরাও রাস্তায় নেমেছে। আমরা দেখেছি যে 2 দিন আগেই কিন্তু বামের তরফে ফের একবার লালবাজার অভিযান করা হয়েছিল, সে সময় আর এম মুখার্জি রোড এবং একেবারে লালবাজারের সংযোগস্থলে সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়, এমনকি লালবাজারের ভেতরে ঢুকে পড়া এবং এই যে ব্যারিকেড তার উপরে ওঠার অভিযোগে প্রায় 14 জন বামকর্মী সমর্থককে কিন্তু আটকও করে পুলিশ। পরবর্তী সময় কিন্তু বামকর্মী সমর্থকদের আন্দোলনের কাছে কিছুটা ব্যাকফুটে গিয়ে সেই 14 জনকে রিলিজ করে দেয় পুলিশ। এবং আজকে কিন্তু ফের যেটা বামের তরফে বলা হচ্ছে তারা এখানে কিন্তু কোনো আইন অমান্য করবেন না, ব্যারিকেড ভাঙার চেষ্টা করবেন না, কিন্তু এই অবস্থান বিক্ষোভ সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন। পুলিশের তরফ থেকেও কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। এবং তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশ কিন্তু এই রাস্তাতে এর আগে দুনিয়া চিকিৎসকদের কিন্তু সেই প্রায় 1.5 দিন যাবৎ এখানে কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ ছিল, সেক্ষেত্রেও এই 9 ফুটের ব্যারিকেড ছিল। একটা সময় দেখা যায় যে জুনিয়র চিকিৎসকদের সেই চাপের কাছে কিন্তু কলকাতা পুলিশকে সেই ব্যারিকেড সরিয়ে ফেলতে হয়, এমনকি তারা যান কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে এবং সেখানে গিয়ে বিনীত গোয়েলের হাতে তারই পদত্যাগপত্র তুলে দেন, এমনকি একটি প্রতীকী শিরদাঁড়া পর্যন্ত পুলিশকে জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া হয়। স্বাভাবিকভাবে এই যে ঘটনা সেই ঘটনার পরবর্তী সময় আজকে আমাদের কি একেবারে রাজনৈতিক কর্মসূচি নিয়ে বামকর্মী সমর্থকরা তারা হাজির হয়েছেন ফিয়ার্স লেনে, এবং ফিয়ার্স লেনে ঠিক যে জায়গাতে জুনিয়র চিকিৎসকদেরকে আটকানো হয়েছিল ঠিক সেই জায়গাতেই কিন্তু আটকে দেওয়া হয়েছে বামকর্মী সমর্থকদের। এবং তাদের তরফ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তাদের কিন্তু বিক্ষোভ কর্মসূচি সেটা চলবে, এখন দেখার এই বিক্ষোভ কর্মসূচি কতক্ষণ চলতে থাকে। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু এখানে ধৈর্য দেখানো হচ্ছে, তাদের তরফ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যেন শান্তিপূর্ণ আন্দোলন চলে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়, এবং পুলিশের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি সেটা কিন্তু সারা রয়েছে। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন যে এই যে আন্দোলন কর্মসূচি সেটা কখন শেষ হয় বা কতক্ষণ ধরে চলে।